প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পলাতক পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার দেশে ফেরামাত্র তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনি যাতে নিরাপদে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন সেজন্য পুলিশ প্রধান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেওয়া হয়। আত্মসাতের অর্থ উদ্ধারে সহযোগিতা করতে নিরাপদে দেশে ফেরার নিশ্চয়তা চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। আগামী 25 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকেই 1,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়া সব মিলিয়ে প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের পর কানাডায় পালিয়ে যান পিকে হালদার। উনি নামার সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে এবং সেখান থেকে দুদুকের মামলায় শোন অ্যারেস্ট হবেন এবং তাকে কাস্টোডিতে নিয়ে যাওয়া হবে, সে আইনের হেফাজতে চলে যাবে। কোর্ট এটাও আদেশ দিয়েছেন আসার সঙ্গে সঙ্গে যেন উনি জেল হাজতে যায় থ্রু ল এনফোর্সিং এজেন্সিস, একেবারে নিরাপদে। তারপরে সে সহযোগিতা করবে কোম্পানি কোর্টকে যেন পাওনাদার যারা আছে তাদের টাকা কিভাবে পরিশোধ করা যায়, কত মানে তাড়াতাড়ি এগুলি পরিশোধ করা যায়।